হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পাউরুটি। আমি পাউরুটির জন্য নিয়েছি 1 কাপ দুধ, তারপর দিব 2 চামচ ইস্ট, আমি এখানে 2 চামচ ইস্ট দিয়েছি। এখন ওটা ভালোভাবে মিক্স করে নিব, ভালো করে মিক্স করে নিব। এখানে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা, ময়দাগুলো ঢেলে দিব, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। সবগুলো উপকরণ মিক্স করব। এটা আমি ভালোভাবে হাতে মিক্স করে নিব। এরকম করে ভালোভাবে আমি মেখে নিব। ডোটা এরকমই হয়েছে, ভালো করে আমি মেখে নিয়েছি। এখন দিয়ে দিব 2 চামচ চিনি, তারপর দিয়ে দিব 1/3 কাপ তেল, রান্নার রেগুলার সোয়াবিন তেল। সবগুলো দিয়ে আমি আবার ওগুলো মেখে নিব, ভালো করে দিয়ে ভালো করে মেখে নিব। এখন আমি এগুলো 1 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে, 1 কাফর দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। সরি, এটা আমি পরে আবার পলিথিন ব্যাগ দিয়েছিলাম, দেখুন ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি এটা বেলে নিব, এখন এটা বেলে নিয়েছি, এখন ডো করে নিব। এরকম করে চেপে চেপে ডো করে নিব।
আবার দিয়ে দিব 30 মিনিটের জন্য। এটা আমি প্লাস্টিক র‍্যাপিং থেকে বের করে একটু ডিম ব্রাশ করে নিয়েছি, তারপর এখন হাঁড়িতে দিয়ে দেব। একটা হাঁড়িতে কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে। এখন আমি মোল্ডটা দিয়ে দিব, এটা হাই হিটে 5 মিনিট জাল করব, তারপরে মিডিয়ামে আর 25 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। এটা এখন পাউরুটিটা হয়ে গেছে, আমি এখন মোড়ক করে নিব। মোড়ন করে আপনাদেরকে দেখাবো কিরকম হয়েছে ভিতরটা। এটা আমি এখন কেটে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, একটু পুড়ে নাই, অনেক সুন্দর আর সফট হয়েছে। এখন খাটবো। অনেক সুন্দর হয়েছে, সফট করে দেখবেন, সুন্দর, অনেক সফট সুন্দর হয়েছে। বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, সাথে আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করে। আসসালামু আলাইকুম।